ইউরোপের দেশ আয়ারল্যান্ডে 800 বছরের ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন। দেশটির লিমিরিক সিটি অ্যান্ড কাউন্টি কাউন্সিলের মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট অব লিমিরিক এর 2023-24 মেয়াদে মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশের গাজীপুর জেলার আজাদ তালুকদার। এছাড়াও তিনি প্রথম অশ্বেতাঙ্গ ও মুসলিম মেয়র। 800 বৎসরের এই কাউন্সিলের সর্বপ্রথম কোনো বাংলাদেশি হিসেবে আমি আজকে নির্বাচিত হতে পেরে অবশ্যই আমি গর্বিত। আমি যতটুকু না গর্বিত, আমি সবচেয়ে বেশি গর্বিত লিমারিকের বাংলাদেশিদের প্রতি, কারণ তারা যদি আমার পাশে না দাঁড়াতো তাহলে আমি আমার দ্বারা একার দ্বারা এটা কখনো সম্ভব হতো না। আয়ারল্যান্ডের 1100 বছরের পুরানো এই লিমিরিক শহরে অভিবাসীর সংখ্যা মাত্র 2%। আজাদ তালুকদার অভিবাসী হয়েও স্থানীয় রাজনৈতিক দল ফিনিফল পার্টির কর্মী হয়ে কাজ শুরু করেন 2 যুগ আগে। 19 জুন সোমবার কাউন্সিল চেম্বারে 13-7 ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেন। এই ইতিহাসে প্রথম একজন বাংলাদেশি এই পদে গেল, এবং তার উপরে অবশ্যই একটা প্রেশার আছে, কারণ সে যদি একটা ভুল করে সেই ভুলটা কিন্তু আমাদের বাংলাদেশিদের কাঁধে যাবে। তাহলে এটা আমার সবসময় মনে থাকে, আর ইনশাল্লাহ আমার সজ্ঞানে কখনো আমি এমন কোনো কাজ, পলিটিক্যালি এমন কোনো কাজ আমি করিনি যেটা বাংলাদেশিদেরকে একটু হলেও নিচু হতে হবে। আজাদ তালুকদারের অর্জনে দারুণ খুশি হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা সত্যি অভিভূত, বিশেষ করে বাংলাদেশি জাতির জন্য আজকে একটা ইতিহাস রচিত হলো, একটা মাইল ফলক। এবং যখন এই আজাদ ভাইয়ের নামটা ঘোষণা হলো তখন আমরা এতটাই আবেগ আপ্লুত হয়ে গেছিলাম যে চোখে পানি চলে আসছিল। তো আজকে আমি তার বন্ধু হয়ে আমার কাছে খুব প্রাউড ফিল হচ্ছে যে আমার বন্ধু, আমার সহপাঠী, তার সাথে একসাথে আজকে 22-23 বছর ধরে আছি আমরা। আমাদের বাঙালি কমিউনিটির উনি অহংকার, এবং পরবর্তী জেনারেশনের জন্য উনি আমাদের একটা উদাহরণ হয়ে থাকলো। দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে আজাদ তালুকদার 2019 সালে প্রথমবারের মতো স্থানীয় সরকার নির্বাচনে ফিনিফল রাজনৈতিক দলের টিকিট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হন। সেই সময় 40 জন শ্বেতাঙ্গ কাউন্সিলরদের মধ্যে তিনি ছিলেন একমাত্র অভিবাসী ও শ্বেতাঙ্গ কাউন্সিলর। এমনও ব্যক্তিগতভাবে অনেক লোক জানি 17-18 বছর 20 বছর এই দেশে আনডকুমেন্টসভাবে আছে, এবং আমি চেষ্টা করেছি, আমার কন্ট্রিবিউশন করার চেষ্টা করেছি যে তাদেরকে লিগেল করার জন্য এই দেশে। এর আগে আজাদ তালুকদার 2020 সালে লিমিরিক শহরের ডেপুটি মেয়র নির্বাচিত হন। মিনিস্টারকে এনেও আমরা মিটিং করেছি। আর এবার কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মেয়র হিসেবে নির্বাচিত হয়ে লিমিরিক শহরের নগর পিতা হলেন, যেটি ইতিহাসের অংশ হয়ে থাকবে অনেকদিন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A News, যুক্তরাজ্য।